এটা গত কালকের ভিডিও। এখানে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি মায়ের বাড়ি। আর আজকে আমাদের প্রোগ্রাম হলো আমার ছোট পিসির বাড়ি যাওয়ার। আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন, ভালো লাগবে। এখানে আমরা বেরিয়ে পড়েছি আর আগের বাইকে যাচ্ছে মা, ভাই আর আমাদের চাটনি, আর পিছনের বাইকে আমি, বিক্রম আর রিজু। এখানে আমি যাচ্ছি আর ওকে বলছি ভাইয়ের বাইকটা অনেকটা এগিয়ে গেছে, তাই রিজু আর আমি মজা করে বলছি যে তোর বাবার বয়স অনেক বেশি হয়ে গেছে তাই ও এগোতে পারছে না। আর এটা শুনে বিক্রমও মুচকে মুচকে হাসছে আর মনে মনে ভাবছে যে ওই গাড়িটাকে ওভারটেক করে আমি দেখিয়েই দেবো। এইসব চলছে রাস্তায়, আমি আর রিজু খুব মজা করছি বিক্রমের সাথে। তারপর অনেক বছর পর এদিকে রাস্তায় এসে অনেক কিছু দেখছি নতুন নতুন। আর সত্যি বলতে কি, এদিককার রাস্তাঘাটগুলো এতটা পাল্টে গেছে। আমরা অন্য সময় শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যখন আসতাম তখন দিল্লি রোডের উপর দিয়ে এসেছি, কিন্তু এই দিয়ারা নসিবপুর ওই সাইডের রাস্তাগুলো এত অন্যরকম হয়ে গেছে। আর শুধু তাই না, ও আমাকে বলছে যে ওই ছুটি পার্কের সামনেটাও চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, এখানে ভাই বাইকে পেট্রোল ভরবে বলে দাঁড়িয়েছে আর আমি চাটনিকে ডাকছি, পোজ দিচ্ছে আমাকেও, তেল টেল ভরে এখন আমরা এগিয়ে যাব। এখানে আমরা দিল্লি রোডটা চন্দননগর থেকে সোজা নসিবপুরের দিকে যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তাটাই ধরে নিয়েছি। আর দেখুন এখানে রাস্তাগুলো কতটা চেঞ্জ হয়ে গেছে যে সামনে দিয়ে যাচ্ছি আর আমরা অবাক হচ্ছি যে আগে ওই রাস্তা দিয়ে আমরা গেছি, কিন্তু মানে পুরো অন্যরকম দেখতে লাগছে। আপনারাও দেখলে, যারা অনেক দিন আগেই রাস্তা দিয়ে এসেছিলেন তারাও বুঝতে পারবেন যে কতটা পরিবর্তন হয়েছে। মনেই হচ্ছে না এসব আমাদের লোকাল এখানকার জায়গা, মনে হচ্ছে অন্য কোথাও গেছি। আর সত্যি বলতে কি, এইসব জায়গা দিয়ে যেতে যেতে ভিডিও করার মজাও আলাদা। এত ভালো লাগে এই দুপাশে এরকম সবুজ সবুজ সারি সারি গাছ থাকবে আর মাঝখানে আমরা যাব, এই যে কি একটা অদ্ভুত ফিলিংস। এখানটা দেখুন, এটা হচ্ছে নিউ দীঘার সামনেটা, পুরো পাল্টে গেছে এখানটা, মানে দেখে চেনাই যাচ্ছে না, মানে হাইওয়ে মতো করে দিয়েছে একটা। আর এইসব পার করে আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি সিঙ্গুরের দিকে। এই রাস্তায় আমাদের অনেক স্মৃতি জড়ানো আছে। এখান দিয়ে একটা সময় আমি যখন বেলমুড়িতে ডিউটি করতাম অনেক সময় বিক্রম এখানে আমাকে নিতে যেত, আর এই মন্দিরটার সাথে তো পুরনো অনেক স্মৃতি ঘিরে আছে। এখান দিয়ে যেতে যেতে আমার খুব গান মনে পড়ে যাচ্ছিল। যাই হোক, আর মনে করে বেশ ভালো লাগে সত্যি বলতে কি, পুরনো দিনের স্মৃতি রোমন্থন করতে করতে মানে মনটা অন্যরকম হয়ে যায়, আর সেই পুরনো দিনগুলো আবার মনে হয় যেন চোখের সামনে ফিরে দেখছি, সেই চেনা রাস্তা অথচ নতুন আঙ্গিকে নতুন রূপে। আর আমাদের ভাইয়ের বাইকটা দেখুন কত জোরে যাচ্ছে, ও এমন একটা ছেলে, ও যে চাটনিকে নিয়ে যাচ্ছে সেটা কি ভুলেই গেছে নাকি আমি বুঝতে পারছি না। আর চাটনিকেও দেখুন, এই প্রথমবার ওইরকম ওপেনলি যাচ্ছে বাইকে করে, দিব্যি রাস্তা এটা ওটা দেখতে দেখতে যাচ্ছে, এদিকে ঘাড় ঘোরাচ্ছে ওদিকে ঘাড় ঘোরাচ্ছে। ওর শুধু মেন সমস্যা হয়ে গেছে আমাদের বাইকটা পাশাপাশি চলে এলেই ও আমাকে আর রিজুকে দেখে খুব লাফালাফি করছে আসার জন্য। যাই হোক, ভয়েস ওভার দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড আওয়াজ পাচ্ছে, কী করবো বলুন। চন্দননগরে আমার ফ্ল্যাটটা একদম রোডের উপরে, গাড়ি ঘোড়ার আওয়াজ চলতেই থাকবে, এগুলোকে ইগনোর করুন। ভেবে তো ছিলাম ভয়েস ওভারটা কালকেই মায়ের বাড়িতে বসে দেবো। আর এই দেখো, এটা হচ্ছে দুর্গাপুর হাইওয়ে, ওই যে ওটা দেখতে পাচ্ছেন উপরে, এটা দুর্গাপুর হাইওয়ে। দুর্গাপুর হাইওয়ের নিচে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, কত বাজার বসেছে দেখছি। হ্যাঁ, তো যা বলছিলাম, ভেবেছিলাম প্রথমে ওই বাড়িতে আমার ভাইয়ের ওয়াইফাই আছে ওখানে আমরা ভয়েস ওভারটা দিয়ে নেবো, কিন্তু সত্যি বলতে কি কালকে এতটাই টায়ার্ড ছিলাম আর এসে কিছু ইচ্ছা করছিল না। এরপর এখানে কত কিছু দেখতে দেখতে যাওয়া যায়, আস্তে আস্তে সব পার করে আমরা ক্রমশ চলে আসছি সিঙ্গুর বাজারের দিকে। আর এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে যেটা আপনাদের না বলেই নয়, আমি হাতে এরকম ক্যামেরাটা ধরে ভিডিও করতে করতে যাচ্ছিলাম, তো হঠাৎ জাস্ট আমি রিজুকে বলেছি যে রিজু আর ভালো লাগছে না, হাত ব্যথা হয়ে যাচ্ছে, এবারে একটুখানির জন্য পজ করি ভিডিওটাকে। আর জাস্ট পজ করেছি, এই যেখানে সিঙ্গুর বাজারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যেখানে হচ্ছে গোলাপমোহিনী যে বালিকা বিদ্যালয় যেটা, এখান দিয়ে আমরা যাচ্ছি এই জায়গাটাতেই। এই জায়গাটাতেই আমি জাস্ট রিজুকে বলছি যে রিজু এবার আমি একটু ভিডিওটা পজ করি, জাস্ট
পজ করেছি, আর এখানে সঙ্গে 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 দেখছি দুটো মাঝবয়সী না সরি দুটো মানে ইয়ং ছেলে মানে কেতা দেখিয়ে বাইক চালাচ্ছে ভিড়ের মধ্যে। আর ওভারটেক করে তো একজনকে ধাক্কা মেরে এগোলোই, ওনাকে ধাক্কা মেরে এসে আর একজনের সাথে এত জোর ধাক্কা মারলো পুরো মানে বিভৎস রকমের একটা অ্যাক্সিডেন্ট। মানে দেখে তখন আর আমি ভিডিও অন করব কি, অন অবস্থায় যদি আপনাদের কাছে ধরা পড়ে যেত একরকম, এখানে আর ভিডিও অন করব কি মানে আমার মানে দেখে পুরো হাত পা কাঁপছে। তারপরে জাস্ট এইসব থেমে গেল, আমি আবার ভিডিওটা অন করেছি, উনি দেখি যাকে ধাক্কা মেরেছিল উনি এসব দেখি এখানে মারামারি করতে লেগে গেছে। এইসব চক্কর আমি যে সিঙ্গুর থানাটার পাশ দিয়ে চলে এসেছি ভিডিওটা তুলবো সেটাই ভুলে গেছি। যাই হোক, সিঙ্গুর থানা ক্রস করেই পাশ দিয়ে এখান দিয়ে ঢুকলে এবার মনে হয় যেন হ্যাঁ পিসির বাড়ির দিকে যাচ্ছি। আপনাদের বলে নিই আমার পিসির বাড়ি হচ্ছে সিঙ্গুরের যে নন্দনবাটি সেখানে। এই আমরা নন্দনবাটির দিকে এগিয়ে যাচ্ছি, আর এইসব রাস্তাগুলো এলে ছোটোবেলার কথা মনে পড়ে। যখন ছোটোবেলায় আসতাম আমরা এই সিঙ্গুর থানার ওখান দিয়ে এসে অটো ধরতাম, অটো ধরে নন্দনবাটি বলতাম আর একদম নন্দনবাটির মুখে নামিয়ে দিত, আর ওখান থেকে একটুখানি আমার পিসির বাড়ি। মানে তখন তো মাটির রাস্তা ছিল, আর কালকে গিয়ে দেখলাম এই যেখানটা এই যে মাটির রাস্তা এই ঢুকছি নন্দনবাটির মোড় দিয়ে একটুখানি দেখুন, আর এখানে এখন তো পাকা রাস্তা করে দিয়েছে দেখছি পুরো। আর আমি যখন ছোটোবেলায় আসতাম আমার পিসির বাড়ির সামনে দুপারে দুটো পুকুর ছিল, এই পুকুরগুলো হয়তো জল পুরো টলমল করতো আর মাঝখান দিয়ে সরু একটা রাস্তা। আমার এত ভয় লাগতো পিসির বাড়ি ঢুকতে, মানে মনে হতো বোধহয় পুকুরে আমি পড়ে যাবো, কারণ রাস্তাটা খুব সরু আর দুদিকের পুকুরেই পুরো টলমল করছে জল। তো যাই হোক, এখন তো দেখছি পুরো মানে বাঁধানো রাস্তা এগুলো। আর এখানে একদম শেষ প্রান্তেই চলে এলাম আমরা পিসির বাড়ি, পিসির বাড়িতে ঢোকার মুখে। যদিও এখানে আপনারা যে খুব একটা ভিডিও আমার পাবেন তাই নয়, কারণ বুঝতেই তো পাচ্ছেন অনেক বছর পর গেছি আর সবাই তো হ্যাবিচুয়েটেড হয় না না, মানে এই সেই ব্লগ করছি ভিডিও নিয়ে মানে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, অনেকেরই এটা অস্বস্তি হতে পারে। এখানে জাস্ট ঢোকার সময়টা আপনাদের সাথে একটু শেয়ার করেছি। এই আমার পিসির বাড়ি, আগে তো পুরো খোলামেলা ছিল। আমি বিক্রমকে বলতে বলতেও আসছিলাম যে পিসি সেই খোলা উঠোন বড় বাড়ি, পিসির বাড়ির এরিয়াটা বিশাল বড়। ওই যে মা যেদিকে যাচ্ছে না ওখানে একদম শেষ প্রান্ত থেকে পুরো বলরামবাটি স্টেশনটা দেখা যায়। এখানে দেখুন আমার পিসির কাজ, দেখুন যেহেতু বিয়ের পর আমরা প্রথম গেছি, আমার জন্য শাড়ি, বিক্রমের জন্য টি শার্ট, ছেলের জন্য টি শার্ট, এই যে সব কিছু কিনে রেখে দিয়েছে এখানে। যদিও আমরাও নিয়ে গেছিলাম পিসির জন্য, তো খুব একটা সেগুলো আমি ভিডিও করিনি, অ্যাকচুয়ালি বিক্রম এগুলো খুব একটা পছন্দ করে না। এখানে পিসির জা, ইনি হচ্ছেন পিসির জা, জেঠিমা বলি, জেঠিমা এখানে শাক কাটছেন আর আমি বসে পড়েছি আদা রসুন ছাড়াতে, কারণ পিসি আমার মাকে বলছিল কোনো কাজই করছে না, এখানে আমার মা সবাইকে ডায়লগ দিচ্ছে কিছুই করছে না, মা সরো যে কাজ করছে তাকে দেখাতে দাও ভিডিওতে, কিন্তু ঘুরে বেড়াচ্ছে। পিসির পাটা এত ফুলে গেছে, যাই হোক যেটা বলছিলাম যে পিসি দাঁড়িয়ে অতক্ষণ রান্নাটা করতে পারবে না, তাই আমি এখানে মাংসটা করে নিচ্ছিলাম। আর এই যে এখানে অনেকগুলো মানুষেরই মাংস রান্না হচ্ছে, পিসি আসলে আমার মাকে বলেছিল মাংসটা করার জন্য। আর সত্যি বলতে কি এখন মা না মানে অনেকটা রান্না একসাথে করতে পারে, পারে না তো এমনটা একদমই নয়, কিন্তু মায়েরও তো মানে হাতে প্রবলেম, হাতে সেই বেশি অনেকটা রান্না করলে মশলা কষলে বা এতটা মাংস নাড়তে গেলেন আমার মা মানে হাতে যন্ত্রণা করতে, এরপরে সারা দিন বাড়ি এসে বলতো আমার হাতের গাঁট ফুলে গেছে। আসলে মায়ের তো এমনি কবজিতে ক্র্যাক আছে, তাই আমি রান্না করছি। আর এখানে রিজুকে দেখুন আমার মুখের সামনে এনে ভিডিও করছে। তো এখানে মাংসটা বসিয়ে দিয়েছি, আর দুপুরবেলা এরা সবাই গেছিলো এখান থেকে পিসির বাড়ি থেকে বেশ খানিকটা দূরেই বনমালীপুর বলে একটা জায়গা আছে, এখানে একটা অপূর্ব মন্দির হয়েছে, ব্রহ্মদত্তের মন্দির। তো বিক্রম আমাকে অনেকবার বলেছিল যাওয়ার জন্য, আমার আর সত্যি বলতে কি একবেলার জন্য পিসির বাড়ি গিয়ে ওই রান্না টান্না করার পর আর ইচ্ছা হচ্ছিলো না যেতে। আমি বললাম আমি বাড়িতেই থাকি তোমরা যাও। আর এই ভিডিওটা প্রথমে ভেবেছিলাম আপনাদের ক্রপ করে দেবো না, কিন্তু পরে দেখে মনে হলো এটা এই অপরিণত হাতের ভিডিওটা রিজুর তোলা। ও বেচারা এত কষ্ট করে বাবার বাইকের পিছনে বসে বসে গেছে ভিডিওটা করতে করতে, এটা না দিলে খুব ইনজাস্টিস হতো। দেখুন ওইটুকু পুচকে আমার কীরকম ভিডিও করতে করতে গেছে। আর এই বিষয়টাই আমার খুব ভালো লাগে,
আমি যাইনি বলে বিক্রম এগুলো ওকে দিয়ে করিয়ে যে এনেছে বা ও খুব বলছে ইন্টারেস্ট নিয়ে যে বাবা এই ভিডিওটা করো, মামনিকে দেবো মামনিকে দেবো। তো যাই হোক, এই হচ্ছে সেই ব্রহ্মদত্তের মন্দির। একটা সময় যখন আমি আগে বেলমুড়িতে চাকরি করতাম তখন শুনেছিলাম এই মন্দিরটা তৈরি হচ্ছে, তখন খুব ইচ্ছা ছিল দেখতে যাওয়ার। কালকেও যে ওরা আমাকে বলেনি তা না, এখানে পিসে মশাই ওই যে জেঠিমাকে দেখালাম তার বড় ছেলে, যেটা হচ্ছে জেঠিমার বড় ছেলে, এ আমার ভাই রিজু বিক্রম সবাই এসেছিলো, পাশে যে ইয়েলো টি শার্ট পরা এটা আমার ভাই, আর ওই যে পিসির জায়ের বড় ছেলে, সবাই মিলে এরা ব্রহ্মদত্তের মন্দির ঘুরতে এসছে। আর এখানে ঢুকেই রিজু বা বিক্রম কেউ ভিডিওটা করছে, সম্ভবত এখানে নেমে বিক্রম ভিডিওটা করছিল। আসুন আপনাদের দেখাই, আমিও আর একবার দেখে নিই। আমিও তো ভিডিওতেই দেখেছি কতটা এরিয়া জুড়েই মন্দিরটা আপনারা দেখবেন, আর সত্যি বলতে কি মানে চোখ মন সব জুড়িয়ে যাচ্ছে, এত অপূর্ব একটা মন্দির। হ্যাঁ, আর শুনেছি মানে তখন শুনেছিলাম যখন বেলমুড়িতে ডিউটি করতাম যে এখানে যে ব্রহ্মার যে মূর্তিটা সেটা নাকি মহারাষ্ট্র থেকে আনা হয়েছে, আর জানি না তবে কথিত এটা, মানে তখন শুনেছিলাম এই মূর্তিটা নাকি পায়ে হেঁটে আনা হয়েছে। জানি না এটা আপনারা হয়তো বলবেন মিথ্যে কথা বা ভুল কথা কি ভুয়ো কথা নাকি সত্যি, এতটা আমি জানি না তবে শুনেছি। আচ্ছা, এবারে আপনারা মন্দিরের ভিতরটা একটু দেখে নিন, ভিতরটাও অসম্ভব সুন্দর। আর সবচেয়ে যেটা মানে মেন অ্যাট্রাকশন যে এত বড় এরিয়া নিয়ে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মানে মন্দির, সত্যি কথা বলতে এমন হবে যেখানে ঢুকলেই মন ভালো হয়ে যায়। এই জায়গাটা তো দেখেই এতটা নিজের ভিতরটা এত পবিত্র এত শান্ত লাগছে। তো সামনে থেকে দেখলে আমি বুঝতে পারছি ভীষণই ভালো লাগতো তৃপ্তি লাগতো, কিন্তু আমার ব্যাড লাগেটা, হয়তো প্রজাপতি ব্রহ্মা আমাকে টানেননি, এটুকুই বলতে ইচ্ছা করছে। কেননা আমি কিছুটা নিজে গেতমো করেও যাইনি, বারবার ওরা বলছিল যে চলো একটু, এত কাছে এসেছো যখন তোমার যখন দেখারও ইচ্ছা ছিল ঘুরে আসবে, কিন্তু আমি না মানে এতই ল্যাদখোর, একটা রেস্টের দিন গেছি একটু ঘুরবো তা নয়, আমি পিসির বাড়িতে শুয়ে বসে বকবক করেই কাটিয়ে দিয়েছি। আর এই টাইমটা মিথ্যে বলবো না, আমি ঘুমিয়ে পড়েছিলাম পিসির বাড়িতে। আর আসলে কিছুটা আরও যাইনি, তার একটা কারণ হলো ওরা বলেছিল মন্দির থেকে এসেই আমরা ফিরবো বাড়ি ফিরবো, তো আমি দেখলাম যে এখান থেকে ফিরতে ফিরতে যদি সন্ধে হয়ে যায় তারপরে এসে আবার ব্যাগটা গুছিয়ে নিয়ে বেরোতে গিয়ে আমার তো রেডি হতে হতো আরও দেরি হয়ে যেত। তারপরে মানে মেন যেটা সমস্যা ছিল চাটনিকে নিয়ে গেছিলাম আমরা, আমরা যদি ঝাড়া হাত পা যেতাম তাহলে সন্ধে হোক রাত হোক বাইকে ফিরবো অতটা প্রবলেম হতো না, কিন্তু চাটনিকে নিয়ে বেশি রাত করে ফেরাটাও খুব রিস্ক লাগছিল। আর এই দেখুন, এই সোজা এরা চলে যাচ্ছে এবার মূর্তিটার দিকে, এই সেই বিখ্যাত মূর্তি যেটা নাকি মহারাষ্ট্র থেকে আনা হয়েছে, সত্যি মানে ভেবেই কি অপূর্ব লাগছে। আসুন আপনাদেরও মূর্তিটার সাথে একটু সাক্ষাৎ করিয়ে দিই, এই হচ্ছে প্রজাপতি ব্রহ্মার সেই মূর্তি, এটা সুদূর মহারাষ্ট্র থেকে এসেছে, কি অপূর্ব দেখুন, সত্যি ভীষণ অপূর্ব। আর এই আলোটা যেন আর একটা ওই স্পিরিচুয়াল ব্যাপার যেটা থাকে না, ওটা আরও আরও মানে ফিল হচ্ছে এই আলো ধোঁয়া সব কিছু নিয়ে। এই হচ্ছে সেই আশ্রম ব্রহ্মদত্ত ধাম। আর সূর্যটা দেখুন, এখানে কয়েকটা স্টিল ফটো ওরা তুলেছিল, এগুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। দেখুন সূর্যের আলোটা কি সুন্দর মন্দির থেকে দেখা যাচ্ছে, কি ভালো লাগছে। আর এরা দেখুন, এবারে আমরা এসে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর ইদানিং যেটা চলছে, কালকেও ব্যতিক্রম কিছু ছিল না, এখানে বেরিয়েছে আপনার হনুমান জয়ন্তীর যে একটা পদশোভার মতো বেরোয় না সেটা, এই সিঙ্গুর থানা। আর এখানে ওখানে তো দেখলেন হনুমান জয়ন্তীর ভিড়, আর এই রাস্তাটা এই চৈত্র বৈশাখ মাস শ্রাবণ মাসে যে ভিড়টা পাওয়া যায় সেটা হচ্ছে তারকেশ্বর যাওয়ার ভিড়। এখানে ওই বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাট থেকে স্নান করে বা শ্যাওড়াফুলি থেকে স্নান করে হাঁটতে হাঁটতে সবাই এই রাস্তা ধরে আসে, আর এটা হচ্ছে নাদাবাজার। এই নাদাবাজার পার করেই সেই আমাদের কালী ঠাকুরের মন্দির, যে মন্দিরে একটা সময় আমি আর বিক্রম ঠিক করেছিলাম বিয়ের পর আমরা এসে মায়ের কাছে নমস্কার করে যাব। তো আমরা তো আশপাশ করে আর এসে ওঠা হচ্ছিল না, মানে মানুষ এরকমই বেঈমান, সব কিছু পেয়ে গেলে ভগবানকেই ভুলে যাই আমরা, সত্যি কথা। আমরা কোনো কিছু পেয়ে গেলে আর ভগবানের কথা মনেই রাখি না, দেখুন
কিন্তু ভগবান তার সন্তানদের ভোলেন না। মা কি সুন্দর নিজেই একটা সুযোগ করে দিয়েছেন, মানে এটা যেন ওনারই সৃষ্টি করে দেওয়া, এমন একটা পরিস্থিতির জন্য আমরা আসতে বাধ্য হলাম ওনার কাছে। আর এই দেখুন, এই সেই মন্দির, পাশেই হচ্ছে এটা শিব মন্দির আর পাশে হচ্ছে এই মা কালীর মন্দির। এই সেই মূর্তি, যে মূর্তির সামনে দাঁড়িয়ে আমার আর বিক্রমের চূড়ায় নমস্কার করার কথা। তারপর কি তাড়াতাড়ি আমরা পৌঁছে গেলাম চন্দননগর, আর এটা হচ্ছে মানকুণ্ডুর একটা দোকান। এখানে আমার ভাই বিক্রম আমরা সব চা খেতে আসি। মাকে তো কত করে বললাম চা খাওয়ার জন্য, মা খেলো না, এখানে রিজু বিস্কুট খাচ্ছে বসে বসে আর আমি ভিডিও করছি। মা কিছুতেই চা খেলো না, শুধু আমি বিক্রম আর ভাই চা খেলাম। এরপর চা খাওয়া হয়ে গেলে চাটনির দু একটা ছবি টবি তুলে নিয়ে আমরা তারপরে আবার বাড়ি ফিরবো। এ দেখুন আমার চাটনি মা কী করছে বসে বসে এখানে, আমার পিসিমণি এখানে, এই যে সুন্দর ফ্রকটা আমি ওকে কিনে দিয়েছি, কালকে ঘুরতে যাবে, আমরা সবাই সেজে গুজে যাবো আর ও কীরকম যাবে। আমার পিসিমণির ফ্রকটা কেমন হয়েছে আপনারা বলবেন কিন্তু, আর ফ্রকটা পরে আমার পিসিমণিকে কেমন লাগছে দেখুন। এরপর এই ভদ্রেশ্বর স্টেশন, আর এখানে যা ভিড় দেখছেন সব চৈত্র সেলের ভিড়, মানুষের কেনাকাটা শেষ নেই, আর এদেরও চৈত্র সেলের শেষ নেই, আর জ্যামেরও শেষ নেই। এই সব পার করে আমরা চলে এলাম বাড়িতে, আর দেখুন কত ভিড় হয়েছে, চৈত্র সেল চলছে, আমার তো কিছুই কেনা হলো না সেলে, কিছু কিনে উঠতে পারলাম না। দেখি যদি এর মধ্যে, আর এর মধ্যে কী করে যাবো, আজ থেকে আমার আবার নাইট শিফট শুরু হয়ে যাবে, এর মধ্যে তো যেতেও পারবো না, ওই দেখেই একটু চোখে তৃপ্তি করে নিই, আর তো সময় সুযোগ কিছুই নেই। এরপর আমরা এখানে বেরিয়ে পড়েছি, মায়ের বাড়িতে আসার পর আবার আমরা সঙ্গে সঙ্গেই বেরিয়ে গেছিলাম একটু বাজার করে নেওয়ার জন্য, কারণ কালকের পুরো দিনটা ছিলাম না, তো আজ থেকে আবার নাইট এখানে বাজার টাজার করে বিক্রম বললো চলো এক কাপ চা খেয়ে আসি, তো চা খেয়ে নিলাম বাজার শেষে। আর আজকের ভিডিও আপাতত এটুকুই, আপনাদের কেমন লাগলো একটু বলবেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ, ভালো থাকবেন।